আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আর্লি প্রেগনেন্সিতে আলট্রাসনোগ্রাম করাটা কেন জরুরি আপনারা সবাই জানেন যে আলট্রাসনোগ্রাম পরীক্ষাটা বর্তমানে অনেক বেশি পপুলার একটা পরীক্ষা হয়ে গিয়েছে আর এটা পপুলার হওয়ার পিছনে একটু কারণও আছে যে কারণ এটাই একমাত্র পরীক্ষা যেই পরীক্ষার মাধ্যমে মায়ের পেটের মধ্যে বাচ্চা একটু একটু করে যে বড় হচ্ছে সেটা খুব সুন্দর করে হচ্ছে দেখা যায় বাচ্চার মুভমেন্ট দেখা যায় হার্টবিটটা শোনা যায় অনেকটা হচ্ছে আমরা টিভিতে যেরকমভাবে দেখি মনে হয় পেটের ভিতরের বাবুটা কি করছে সেটাও কিন্তু আলট্রাসনোগ্রামের মনিটরে সুন্দর করে দেখা যায় এই জন্যই হয়তো ডে বাই ডে আলট্রাসনোগ্রাম পরীক্ষাটা খুবই পপুলার হয়ে আসছে এবং এটা যে শুধুমাত্র মানে জনপ্রিয়তা না এটার উপকারিতাও কিন্তু আসলে অনেক আছে তো আজকে আমি আলোচনা করব যে প্রেগনেন্সির বিভিন্ন সময়ে তো আসলে আলট্রাসনোগ্রাম বেশ কয়েকবার করতে হয় বাট প্রথম দিকে আলট্রাসনোগ্রাম করাটা কেন খুব বেশি জরুরি তো প্রথম দিকে যখন হচ্ছে বাচ্চা কনসিভ হয় তখন কিন্তু ফার্স্টে যেটা হয় মায়ের হচ্ছে মাসিকটা ফার্স্টে বন্ধ হয়ে যায় তো মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে পস্টাব পরীক্ষা করে আমার পেশেন্টরা হচ্ছে ফলোয়ার্সটা হচ্ছে কনসিভ করেছে এটা হচ্ছে শিওর হয় তারপর হচ্ছে আরও বেশি শিওর হয় যখন আলট্রাসোনগ্রাম করে দেখে যে না বাচ্চা জরায়ুতে এসেছে এবং সেটা দেখে হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যায় যে না আলহামদুলিল্লাহ গর্ভবতী হয়েছেন তো প্রথম দিকে আলট্রাসনোগ্রামটা এই জন্যই করা উচিত যে আপনার যে বাচ্চা এসেছে সেটা জরায়ুর মধ্যে এসেছে কিনা না কারণ হচ্ছে আমরা সবাই জানি যে জরায়ুর ভিতরে বাচ্চা আসবে এটাই হচ্ছে নর্মাল বাট অনেক সময় কিন্তু একটুপি প্রেগনেন্সি হয় যেটা জরায়ুর বাহিরেও কিন্তু অনেক সময় বাচ্চা আসে যেটাকে আমরা একটু প্রেগন্যান্সি বলি এবং সেটা মেডিকেলি খুব ইমারজেন্সি তো প্রথম দিকে আলট্রাসাউন্ডগ্রাম করে আমরা কনফার্ম হতে পারি বাচ্চাটা জ্বরের মধ্যে আসছে না তারপরে হচ্ছে বাচ্চা একটা নাকি দুইটা বাচ্চার হার্টবিটটা আসছে কি না এবং হচ্ছে কোনো সমস্যা আছে কি না তো এইটুকুই হচ্ছে আমার আজকে দেয়া বার্তা ছিল যে বাচ্চা যে আসছে সেটা একটা নাকি দুইটা সেটা জরায়ুতে আসছে নাকি জরার বাইরে বাহিরে আসছে এবং বাচ্চার হার্টবিট আসছে কিনা এবং বাচ্চার মায়ের যে মাসিক যদি রেগুলার থাকে সেই হিসেবে বাচ্চার বয়সটা ঠিক আসছে কি না এবং বাচ্চা হওয়ার যে একটা সম্ভাব্য ডেট আছে ইডিডি মানে বাচ্চা হওয়ার যে মানে ডেলিভারি ডেট যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেই ডেটটা কবে আসছে কারণ প্রথম দিকে আলট্রাসাউন্ডগ্রামটাতেই কিন্তু মোটামুটিভাবে বাবু হওয়ার যে ডেট সেটা মানে সম্ভাব্য ডেট হয়ে থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ